মধ্যবর্তী নির্বাচন মামা বাড়ির আবদার বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন নয়, বিশ্ব নেতাদের মন্তব্যকেই বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন তিনি। বলেন, বাংলাদেশের নির্বাচনের মানদণ্ড তলানিতে থাকলে বিশ্ব নেতারা প্রশংসা করতেন না। তা সকালে এক ব্রিফিংয়ে সব কথা বলেন ওবায়দুল কাদের। স্থানীয় নির্বাচনগুলোতে বিএনপির নেতারা অংশ নিয়েছে বলে দাবি করেন তিনি। সিঙ্গাপুরে অবস্থানকালীন বিএনপির মহাসচিব ও মার্কিন রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ হয়নি বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আজকে ইউরোপীয় ইউনিয়ন কিংবা হোয়াইট হাউসের সমর্থন প্রশংসাসূচক মন্তব্য আমরা অবশ্যই পাওয়া থেকে বঞ্চিত হতাম। তারা তো এটা প্রশংসা করেছে, একসঙ্গে কাজ করতে চাই সেটা হচ্ছে। হাসপাতালে ছিলাম, আমার সাথে ফখরুল সাহেব কিংবা মার্কিন রাষ্ট্রদূত শুনেছি গিয়েছেন ওখানে, আমার সঙ্গে কারোই দেখা হয়নি।